আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র এর সিলেবাস পরিচিতি এবং নম্বর বণ্টন। আজকের ক্লাসে থাকছে অধ্যায় পরিচিতি, পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষার নম্বর বণ্টন। অধ্যায় পরিচিতিতে থাকবে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের যে অধ্যায়গুলো রয়েছে এদের শিরোনামগুলো কি কি এবং কোন অধ্যায়ে কি বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। তো অধ্যায় একে থাকছে পরিসংখ্যান চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। এই অধ্যায়টিতে পরিসংখ্যান কি, এর কার্যক্রমের যে বিভিন্ন রকমের কার্যক্রমগুলো রয়েছে সেইগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, এদের সীমাবদ্ধতা সুবিধাগুলো আলোচনা করা হয়েছে। তারপরে থাকছে চলক, চলকের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন প্রতীকের ধারণা। এখানে দুইটি প্রতীক ব্যবহার করা হয়েছে, সিগমা এবং পাই। এই দুটি প্রতীক আমরা কীভাবে পরিসংখ্যান ব্যবহার করে থাকি সেই বিষয়টি আলোচনা করা হয়েছে। অধ্যায় দুয়ে থাকছে তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ এবং উপস্থাপন। পরিসংখ্যানে আমরা তথ্যগুলো কীভাবে সংগ্রহ করি, এদেরকে কীভাবে সংক্ষিপ্তকরণ সংক্ষিপ্ত করে থাকি এবং কীভাবে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে উপস্থাপন করি সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় থাকছে কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় মানগুলো পরিসংখ্যানে আমরা কীভাবে নির্ণয় করে থাকি এবং কীভাবে ব্যাখ্যা করি সেটি এখানে আলোচনা করা হয়েছে। অধ্যায় চারে থাকছে বিস্তার পরিমাপ, পরিসংখ্যানিক যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর বিস্তার বিস্তৃতি আমরা কীভাবে পরিমাপ করতে পারি এবং এদের ব্যাখ্যাগুলো কীভাবে করতে হয় সেটি এখানে আলোচনা করা হয়েছে। অধ্যায় পাঁচে থাকছে পরিঘাত, বঙ্কিমতা এবং সুচলতা। আমরা পরিঘাতের মানগুলো কীভাবে নির্ণয় করি, পরিঘাতের সাথে কেন্দ্রীয় এবং বিস্তার পরিমাপের কী কী সম্পর্ক রয়েছে এবং পরিঘাতের মানগুলো থেকে বঙ্কিমতা ও সুচলতা কীভাবে নির্ণয় করা যায় এবং এদের ব্যাখ্যাগুলো কীভাবে করতে হয় সেটির বিস্তারিত আলোচনা রয়েছে অধ্যায় পাঁচে। অধ্যায় ছয়ে থাকছে সংশ্লেষণ এবং নির্ভরণ, সংশ্লেষণ ও নির্ভরণ অধ্যায়টিতে দুটি চলকের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ধরনটা কীরকম, তার মাত্রা কীরকম, প্রকৃতি কীরকম, এটি এবং এই দুটি চলকের মাঝে একটি আরেকটির উপর কেমনভাবে নির্ভর করছে, কে কোনটির উপর নির্ভর করছে সেই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায় সাথে থাকছে কালেনসারি, এখানে আমাদের সময়ভিত্তিক যে চলকগুলো রয়েছে সেই সময়ভিত্তিক চলকগুলোকে কীভাবে উপস্থাপন করতে হয়, ব্যাখ্যা করতে হয়, বিশ্লেষণ করতে হয় সেটি কালেনসারিতে আলোচনা করা হয়েছে। এবং অধ্যায় আটে থাকছে বাংলাদেশ প্রকাশিত পরিসংখ্যান, অর্থাৎ বাংলাদেশে যে পরিসংখ্যানগুলো প্রকাশ করা হয় সেই পরিসংখ্যানগুলো কী কী, এদের উৎস কী, এরা কীভাবে কাজ করে থাকে, এদের সমস্যাগুলো কী, সমস্যাগুলো সমাধান করা যায় কীভাবে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ছিল আমাদের অধ্যায় পরিচিতি। এখন চলে যাচ্ছি আমরা পরীক্ষা পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্র এই পরীক্ষাটির পূর্ণ নম্বর হচ্ছে 100, এর বিষয়কোড হচ্ছে 129। পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে, প্রথম ধাপে থাকছে সৃজনশীল, দ্বিতীয় ধাপে থাকছে বহুনির্বাচনী এবং তৃতীয় ধাপে থাকছে ব্যবহারিক পরীক্ষা। সৃজনশীলের পূর্ণ নম্বর থাকবে 50, বহুনির্বাচনীতে 25 এবং ব্যবহারিকে 25, এই মোট 100 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল প্রশ্নের পূর্ণ নম্বর 50-এর বিপরীতে সময় থাকবে 2 ঘন্টা 35 মিনিট এবং আমাদের প্রশ্নটি ক বিভাগ এবং খ বিভাগ আলাদা করা থাকবে। ক বিভাগের যে অধ্যায়গুলো থাকে সেগুলো হচ্ছে অধ্যায় 1, 2, 3 এবং 4 এবং খ বিভাগে যে অধ্যায়গুলো থাকে সেটি হচ্ছে অধ্যায় 5, 6 এবং 7, 7, 8। ক বিভাগের অধ্যায় 1 থেকে প্রশ্ন সাধারণত একটু কম হয়, যদি অধ্যায় 1 থেকে একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন না হয় তবে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন হবে এবং অধ্যায় 2 এর সাথে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় করে একটি প্রশ্ন করা হবে এবং 2, 3, 4 থেকে আলাদা আলাদা করে অথবা সমন্বয় করে একটি প্রশ্ন হবে, এই মোট 4টি প্রশ্ন থাকবে। এবং খ বিভাগে প্রতিটি অধ্যায় থেকে 5, 6, 7 এবং 8 এই 4টি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে, মোট 4টি প্রশ্ন, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে 4টি যোগ 4টি সমান 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্ন থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নে উল্লেখ থাকবে এমন যে যে কোনো বিভাগ থেকে অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ থেকে দুইটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ক বিভাগ থেকে 2টি এবং খ বিভাগ থেকে 2টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। বাকি যে 1টি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি ক বিভাগ অথবা খ বিভাগ যে কোনোটি থেকে দেওয়া যাবে। আমরা জানি সৃজনশীল প্রশ্ন 4টি অংশে বিভক্ত, ক, খ, গ এবং ঘ, এবং এদের জন্য নম্বর বরাদ্দ থাকে 1, 2, 3 এবং 4 করে। ক যে প্রশ্নটি থাকে তাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন, খ যে প্রশ্নটি থাকে তাকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন এবং গ অংশে যেটি থাকে প্রয়োগমূলক অংশ এবং ঘ অংশে থাকে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এবার আসি আমরা বহুনির্বাচনী পরীক্ষায়।
পরিসংখ্যান বহুনির্বাচন পরীক্ষাতে তিন ধরনের বহুনির্বাচনী প্রশ্ন থাকে, এবং এই 15 নম্বর থাকে 25, 25 নম্বরের জন্য সময় থাকবে 25 মিনিট, 25টি প্রশ্নেরই উত্তর করতে হয়। আর এই তিন ধরনের বহুনির্বাচনীর একটি হচ্ছে সাধারণ, আরেকটি হচ্ছে বহুপদী সমাপ্তমূলক, অন্যটি হচ্ছে অভিন্ন তত্ত্ববিধিক বহুনির্বাচনী প্রশ্ন। সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্নের বিপরীতে 4টি উত্তর দেওয়া থাকবে, 4টি উত্তরের মধ্যে যে উত্তরটি সর্বোত্তম সেটি আমাদের টিক চিহ্ন অথবা বৃত্ত বরাবর করতে হবে। এটি হচ্ছে সাধারণ বহুনির্বাচনী প্রশ্নের ধরন। আর বহুপদী সমাপ্তমূলক প্রশ্নের ধরন হচ্ছে একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের বিপরীতে 3টি পয়েন্ট দেওয়া থাকবে, 1, 2, 3, এবং এই 3টি পয়েন্টকে সমন্বয় করে তাদের উত্তর দেওয়া থাকবে 4টি, ক, খ, গ এবং ঘ। এখন এই ক, খ, গ এবং ঘ এই 4টি উত্তর থেকে সর্বোত্তম উত্তরটিতে আমাদের টিক চিহ্ন বা বৃত্ত বরাবর করতে হবে। আর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হচ্ছে যে একটি নির্দিষ্ট তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের উপর ভিত্তি করে একের অধিক প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটি একাধিক প্রশ্নগুলোর মাঝে, সেটি সাধারণও হতে পারে, বহুপদী সমাপ্তমূলক প্রশ্ন হতে পারে, অথবা যে কোনো একটিও হতে পারে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এই একটি নির্দিষ্ট প্রদেয় তথ্য থেকে। এটি হচ্ছে অভিন্ন তত্ত্বভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন। আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক থেকে আমাদের 25-35% প্রশ্ন হয়ে থাকে একটি আদর্শ প্রশ্নের, এবং প্রয়োগ উচ্চতর দক্ষতা থেকে 15-25% হয়ে থাকে, এবং মূল প্রশ্নের 60% হবে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন থেকে, এবং মূল প্রশ্নের 40% প্রশ্ন হবে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থেকে। এটি হচ্ছে একটি আদর্শ পরিসংখ্যান প্রথম পত্রের বহুনির্বাচনী প্রশ্নের ধরন। তারপরে আসছে ব্যবহারিক পরীক্ষা, তার জন্য 15 নম্বর থাকবে 25, সময় কিছু ক্ষেত্রে প্রশ্নে উল্লেখ করা থাকবে, কিছু ক্ষেত্রে যারা পরীক্ষা নেবেন সেই শিক্ষকগণ আপনাদের শিক্ষার্থীদের জানিয়ে দেবেন। এই ব্যবহারিক পরীক্ষাটি 3টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে থাকছে সমস্যা সমাধান, এটি একটি লিখিত পরীক্ষা, তার জন্য 15 নম্বর বরাদ্দ থাকবে 18। একটি প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নে কিছু সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যাগুলো সমাধান করে উত্তরপত্রে সমাধানগুলো লিখতে হবে। এটি হচ্ছে সমস্যা সমাধানের অংশ। দ্বিতীয় অংশে থাকছে ব্যবহারিক খাতা। ব্যবহারিক খাতাটি হচ্ছে আমাদের শ্রেণী শিক্ষকগণ ক্লাসে যে ব্যবহারিক কার্যক্রমগুলো করিয়া থাকে সেই কার্যক্রমগুলো একটি খাতায় লিপিবদ্ধ করতে হয়, সেই খাতাটি হচ্ছে ব্যবহারিক খাতা। আর এই ব্যবহারিক খাতার জন্য উপস্থাপনের জন্য নম্বর বরাদ্দ থাকবে 2। তৃতীয় অংশে থাকছে মৌখিক পরীক্ষা। এখানে পরীক্ষার্থীকে সশরীরে ইন্টারভিউ বোর্ডের সামনে অথবা ভাইবা বোর্ডের সামনে উপস্থিত থাকতে হয়। তবে ভাইবা বোর্ডে উপস্থিত থাকার সময় অবশ্যই সাধ্য অনুযায়ী সুন্দর ভালো জামাকাপড় পরিপাটি হয়ে উপস্থিত থাকা উচিত, এবং সেখানে উপস্থিত হওয়ার পর শিক্ষকগণ কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, এবং তার জন্য নম্বর বরাদ্দ থাকছে 25। এই মোট 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।